বিহু, সংক্ৰান্তীয় দিনা গৰু বিহু। সেইদিনা পুৱাই নিজৰ ঘৰৰ গৰুহালত মাহ হালধিৰে নোৱাই ওচৰৰ নৈ, বিল, পুখুৰী আদিলৈ গা ধুৱাবলৈ লৈ যোৱা হয়। সেই সময়তে দীঘলতী মাখিয়তী পাতেৰে মহ খেদোৱাও হয়। পৰম্পৰা অনুসৰি লাও খা, বেঙেনা খা আদিৰে চাক বনাই গৰুৰ গাত মাৰি এইদৰে গোৱা হয়। লাও খা, বেঙেনা খা, বছৰে বছৰে বাঢ়ি যা, মাৰ সৰু বাপেৰ সৰু, তই হবি বৰ বৰ গৰু। আজি আমাৰ বিদ্যালয়ৰ প্ৰাংগণতো গৰু গা ধোৱাৰ পৰম্পৰা আমি কৰিবলৈ বিচাৰিছোঁ। কৰিব পৰাৰ বাবেই বিহুক লোক সংস্কৃতিৰ দাপোণ তথা অসমীয়া সংস্কৃতিৰ শ্ৰেষ্ঠতম সম্পদ বুলি অভিহিত কৰা হয়। বহাগ কেৱল উৎসৱ নহয়, ই জীৱনৰ উদযাপন, লগতে প্ৰকৃতিৰ দানৰ প্ৰতি থকা শ্ৰদ্ধাঞ্জলি আৰু প্ৰাণৱন্ত অসমীয়া জাতিৰ আৱেগৰ এক সুন্দৰ প্ৰতিফলন। ঢোলৰ চন্দ্ৰময় স্পন্দন আৰু পেপাৰ ফুৰিয়া মাতে ৰঙালীৰ ৰং আমাৰ মাজত সিঁচি দিয়ে। আমাৰ সম্পূৰ্ণ কেন্দ্ৰ বিদ্যালয়ৰ কণ কণ শিক্ষাৰ্থীসকল আৰু সমূহ শিক্ষক শিক্ষয়িত্ৰী আৰু কৰ্মকৰ্তাই আজি প্ৰাক ৰঙালী বিহু উদযাপন কৰিবলৈ আগবাঢ়িছে। আজিৰ প্ৰাক ৰঙালী বিহুৰ উদযাপনৰ অনুষ্ঠানত উপস্থিত থকা বিদ্যালয়ৰ যুটীয়া ন্যাসৰক্ষী তথা উপসভাপতি মহোদয়া মামণি বৰা মাকৰাৰী বাইদেউ, সঞ্চালক মহোদয় জগন্নাথ ৰাও ছাৰ, প্ৰধান শিক্ষয়িত্ৰী মহোদয়া মহাশ্বেতা নেৱাৰ বাইদেউ, উপাধ্যক্ষ জয়ন্ত চুতীয়া ছাৰ আৰু দিলীপ কুমাৰ শইকীয়া ছাৰ, সমন্বয়ক ত্ৰিবিক্ৰম চাওদাং বৰুৱা ছাৰ, বিদ্যালয়ৰ সমূহ শিক্ষক শিক্ষয়িত্ৰী, ছাত্ৰ ছাত্ৰী আৰু ইয়াত উপস্থিত থকা সমূহ অভিভাৱক সকলোলৈকে আমাৰ বিদ্যালয়খনৰ পৰা আগন্তুক বাপতিসাহোন ৰঙালী বিহুৰ হিয়া ভৰা শুভেচ্ছা জনাইছোঁ। আমি এতিয়া বিদ্যালয়ৰ উপাধ্যক্ষ জয়ন্ত চুতীয়া ছাৰক বিহুৰ আদৰণি ভাষণ উপস্থাপন কৰিবলৈ আমন্ত্ৰণ জনাইছোঁ। নমস্কাৰ। আজিৰ অনুষ্ঠানত উপস্থিত শ্ৰদ্ধাৰ সম্পূৰ্ণ কেন্দ্ৰ শৈক্ষিক ন্যাসৰ যুটীয়া ন্যাসৰক্ষী তথা বিদ্যালয়ৰ পৰিচালনা সমিতিৰ উপসভাপতি মামণি বৰা মাইকৰাৰী বাইদেউ, বিদ্যালয়ৰ সঞ্চালক জগন্নাথ ৰাও ছাৰ, অধ্যক্ষা মহাশ্বেতা নেৱাৰ বাইদেউ, উপাধ্যক্ষ দিলীপ শইকীয়া ছাৰ, সমন্বয়ক ত্ৰিবিক্ৰম চাওদাং বৰুৱা ছাৰ, শ্ৰদ্ধাৰ অভিভাৱক অভিভাৱিকাসকল,
মূর সহকর্মী তথা বিদ্যালয়ের কর্মচারী তথা ছাত্র ছাত্রীসকল মান্যানহারে সকলকে উলগ জানাইছো, লগতে আজির অনুষ্ঠানলৈ আদরণি জানাইছো। আমার সকলের জ্ঞাত যে সময়ের লগে লগে বিভিন্ন পরিস্থিতিত আমি নিজের ইচ্ছার বিপরীতে হলে বা ইচ্ছা থাকিলেও নিজের সাংস্কৃতিক মূলের আঁতরি আহিব ধরেছো। বিভিন্ন কারণত বিভিন্ন পরিবেশত আমি নিজের যে মূল ভেটি সেই ভেটিটির লগত বহুত সময়ে সংলগ্ন হয়ে থাকিপরা নাই। তার ফলত উঠি অহা প্রজন্মই আমার যে সাংস্কৃতিক পরিচয় সেই সাংস্কৃতিক পরিচয়টা বা লাহে লাহে আঁতরি আহিব ধরেছে। সেইখিনিতে এখন বিদ্যালয়ের ভূমিকা অতিশয় গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, যে পুথিগত যদ্যা সেই বিদ্যার লগতে আমার যাংস্কৃতিক পরিচয় আছে, যা জাতিগত পরিচয় আছে, সেই সমূহক ছাত্র ছাত্রীসকলের সম্মুখত সুস্থ রূপত দাঙি ধরা অতিশয় প্রয়োজনীয়। বর্তমান বিভিন্ন মাধ্যমত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানত বিহুয়ে হোক বা অন্যান্য অনুষ্ঠানবিলাক সঠিক রূপত তুলে ধরা দেখা না যায়, যে উঠি অহা প্রজন্মর মজত কিছু ভুল ধারণাও জন্ম দিয়ে। এইটো কারণতে বিদ্যালয়বিলাকর ভূমিকা অতিশয় গুরুত্বপূর্ণ হয়ে আছে, যে উঠি অহা ছাত্র ছাত্রীসকলক প্রথমপাই এই সাংস্কৃতিক দিকর উপর এক সঠিক জ্ঞান যাতে দিব পারি। সেই উদ্দেশ্য আগত রাখিয়ে আজি আমার বিদ্যালয়ে প্রাক রঙালী বিহু উদযাপন করবলে লওয়া হয়েছে। আশা করছো এই অনুষ্ঠান দিয়ে আমার উঠি অহা ছাত্র ছাত্রীসকলক অলপ হলেও আমার নিজের যে সাংস্কৃতিক মূল সাংস্কৃতিক মূলর প্রতি আকর্ষিত করব, আর আশা করো আমার অভিভাবক অভিভাবিকা সকল আজির অনুষ্ঠান উপভোগ করব। ধন্যবাদ সকলকে আকো এবার আদরণি জানাই মূল বক্তব্য সামরণি মাইছো। ধন্যবাদ। আমার বিদ্যালয়ের যুটিয়া ন্যাসরক্ষী তথা উপসভাপতি মহোদয়া মামনি বরা বাইদেউ আমার মজার আজি উপস্থিত আছে। বাইদেউক মই অকমান আগবাহি আহিবলে অনুরোধ জানালো। আমার বিদ্যালয়ের বঞ্জিতা বাইদেউয়ে মামনি বরা মার্কারী বাইদেউ বিদ্যালয়ের ফলের পর এখনই বিহুয়ানে উলগ জানাব। জগন্নাথ রাও স্যার মেঘালী বাইদেউয়ে এখনই বিহুয়ানে উলগ জানাব। সচেতন নেওয়ার বাইদেউক মই আগবাহি আহিবলে অনুরোধ জানাইছো। আমার শিক্ষয়িত্রী মুন্মি দত্ত বরা বাইদেউয়ে বিহুর উলগ জানাব। তেখেতক আগন্তুক রঙালী বিহুর উজার উপসভাপতি মহোদয়া মামনি বরা মাকড়ারী বাইদেউ আপনার সকল এডুয়াখার কবলে মই অনুরোধ জানাইছো। গুড মর্নিং টু অল রেসপেক্টেড ডাইরেক্টর স্যার, রেসপেক্টেড প্রিন্সিপাল ম্যাডাম, রেসপেক্টেড ভাইস প্রিন্সিপাল স্যার, রেসপেক্টেড কোর্ডিনেটর স্যার, রেসপেক্টেড প্যারেন্টস, রেসপেক্টেড অল আওয়ার ডেডিকেটেড টিচার্স, নন টিচিং স্টাফ অ্যান্ড অল আওয়ার লাভলি স্টুডেন্টস, প্রথমে মই সকলকে রঙালী বিহুর লগতে আগন্তুক নববর্ষর বহুত বহুত শুভকামনা জানাইছো। আজি আমি সকলে মিলি একেলগে এই রঙালী বিহু প্রাক মুহূর্তত প্রি বিহু সেলিব্রেশন করবলে ওলাইছো। আমার কণ কণ মইনাসকল আমার জাতীয় উৎসব রঙালী বিহুর কেনেক উদযাপন করা হয় তাকে দেখাবল কিছু প্রয়াস করছো। আর ইয়াতে আহি দেখি আমার টিচারসকলের নন টিচিং স্টাফর সকল কার্যকর্তায় ইমান সুন্দরক আমার বিহু এখন সুন্দর সুন্দরভাবে তৈরি করেছে আমার ছাত্র
ছাত্রছাত্রীসকলক লৈ আমার শিক্ষকসকলে সঁচাকৈ দেখি মই আপ্লুত হৈ পৰিছোঁ, ভাল লাগিছে। বিহু হৈছে অসম আৰু অসমীয়া জাতীয় জীৱনৰ এক অবিচ্ছেদ্য অংগ তথা এক সমৃদ্ধিশালী উৎসৱ। বিহু অবিহনে অসমীয়া জাতিৰ পৰিচয় সম্ভৱ নহয়। বিহু হৈছে সমন্বয়ৰ প্ৰতীক, মৰম স্নেহ শ্ৰদ্ধাৰ এনাজৰীত বান্ধ খাই থাকে আমাৰ প্ৰতিজন অসমীয়া। এই ৰঙালী বিহুতে প্ৰতিজন অসমীয়া বা সকলোৱে মিলিজুলি একেলগে ৰং ৰহইচ কৰে, আনন্দ আত্মহাৰা হয়, কাৰ্যত এক শুদ্ধ ঐক্য সম্প্ৰীতি আৰু ভাতৃত্ববোধৰ উৎসৱ আমাৰ এই চেনেহৰ ৰঙালী বিহুটি। এই ৰঙালী বিহুৱে কঢ়িয়াই আনক সকলোলৈ সুখ শান্তি আৰু সমৃদ্ধিৰ বতৰা, তাকে কামনা কৰিছোঁ। পুনৰ মই সকলোলৈকে ৰঙালী বিহুৰ বহুত বহুত ওলগ জনাই মই মোৰ চমু বক্তব্য সামৰিছোঁ। ধন্যবাদ। এটি আমাৰ সকলোৰে আদৰৰ আৰু মৰমৰ, আমাৰ কণ কণ মইনাহঁতেও বুজাই নুবুজাই বিহুটিক আদৰিবলৈ আগবাঢ়ি আহিছে। আহকচোন আমি সম্পূৰ্ণ কেন্দ্ৰ বিদ্যালয়ৰ নিম্ন প্ৰাথমিক শ্ৰেণীৰ ছাত্ৰ ছাত্ৰীৰ দ্বাৰা পৰিৱেশিত এটি বিহু নৃত্য উপভোগ কৰোঁ। Bye.
Principal, Mahasanta,
ভাইস প্রিন্সিপাল অফ হায়ার সেকেন্ডারি জয়েন্দ্র ছুটিয়া স্যার, ভাইস প্রিন্সিপাল অফ সেকেন্ডারি দিলীপ সাকিয়া স্যার, কোঅর্ডিনেটর ত্রিবিক্রম চৌধান বরুয়া স্যার, অ্যাডমিন মেম্বার্স, টিচিং স্টাফ অ্যান্ড নট টিচিং স্টাফ, মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড পেরেন্টস, হার্টি ওয়েলকাম ইউ অল ফর দ্য প্রি সেলিব্রেশন অফ মহাবিহু রঙ্গোলি বিহু। Even though I am South Indian, but I have lot of affinity with Northeast states, especially Arunachal and Assam. I have so far worked 5 years in Arunachal, Itanagar, and this is my 5th year I am working here. So I have seen the people in Arunachal, Assam also. The people in Assam are so humble and kind. The students are very good. I am not comparing with that state. But these people are very humble. There is no doubt in that. Especially, this is a very, very important occasion. Rangali Bihu for Assam. Especially, I am fond of this music, especially Bihu songs. I like very much. These, I don't know why, these music and the dance, those who are done, the students, they are done very well. So, all the best and advance happy Rangali Bihu to all the teachers, students, and all the people who are in Assam. Thank you very much. Srini Satra, Ranjit Sharma. Rangali Bihu, Bihai Dwaka Kapului, Amantran Ganaisu. Namaskar. Azere Ayurveda Anusthanat. Bihu Ponekhe Moi. নিজের মনের অনুভবখিনি প্রকাশ করেছো। বহাগ এটি মাথু ঋতু নহয়, নহয় বহাগ এটি মাহিয়া জাতির আয়ুগ রেখা গণজীবনের ইহা। বহাগ মাথু এটি ঋতু নহয়, নহয় বহাগ এটি অসমীয়া জাতির আয়ুষ রেখা ঘন জীবন। এইবলি আমি অসমীয়া জাতিক বরেণ্য শিল্পী ভূপেন হাজরিকা দেবে আমাক সুহরাই গৈছে। সঁচাকৈ আমি জানো যে বহাগ মানে হৈছে নতুন আগমন। প্রকৃতিয়ে নরূপ ধারণ করে আর এই নতুন পরিবেশত আমার মনবোৰ উৎফুল্লিত হয়ে পড়ে। আমিও প্রকৃতির এই নাচনের তালে তালে আমার মনবোৰ আমিও নাচি উঠো, আমার মনবোৰ নাচি উঠে। বহাগ বিহু, বহাগ মাহত পালন করা বিহুকে বহাগ বিহু বলে কোৱা হয়। আমি প্রায় সকলোৱে জানো যে বিহু তিনিটা, বহাগ বা ৰঙালী বিহু, কঙালী বা কাতি বা কঙালী বিহু আর মাঘ বা ভোগালী বিহু। বিহু এই উৎসবটিয়ে আজি আমাক বিশ্বর বুকত এটি আমার অসমীয়া পরিচয় হিসাবে দান করে আছে। আমি জানো যে আজি পরম্পরাগত হিসাবে বিহুত বহুত পরিবর্তন হয়েছে, কিন্তু এনেকে এই পরম্পরা কিছু সালসলনি হয়, এটি হয়েছে এক স্বাভাবিক প্রক্রিয়া। যদিও তথাপিও বিহুর যে স্বকীয় পরিচয় আর প্রমূল্য ধরে রাখাটা আমার প্রত্যেকজন অসমবাসীর এক নৈতিক কর্তব্য। আর বিহু থাকিলে হে আমার এই অসমিয়ার যে স্বকীয় মান আর সম্মান সেই জিয়াই থাকবে। আর এখানে মই নিজের মন্তব্য সামরিছো। ধন্যবাদ। তোমার বহু মূল্য বক্তব্যের বাবে আহ।
উপভোগ করো। দশম শ্রেণীর সকল ছাত্রক মই মঞ্চলৈ আহিবলৈ অনুরোধ জানাইছো। Thank you.
এইবার দশম শ্রেণীর ছাত্রী জারা ইয়াসমিন খানি আর তানিশা ডালমিয়া তেওঁলোকৰ বিহু সম্পর্কে দুআষাৰ ক'বলৈ আগবাঢ়ি আহিবলৈ অনুরোধ জনালো। নমস্কার, মই জারা ইয়াসমিন খানি আর এয়া মোৰ সহপাঠী তানিশা ডালমিয়া। আজি আমি এটি বক্তৃতা প্রদান প্রকাশ করবলৈ গৈছো। অসমৰ সৰংকীয় মানুহ কৃষিজীৱী আৰু বিহু উৎসৱ কৃষিজীৱীৰ লগত পোনপটীয়াকৈ জড়িত। বিহু অসমৰ জাতীয় উৎসৱ, যিটো উৎসৱ এটা জাতিৰ সকলো মানুহে পালন কৰে তাকেই জাতীয় উৎসৱ বুলি কোৱা হয়। যিহেতু আমি সকলোৱে জানো যে আমাৰ অসমৰ প্ৰতিজন অসমীয়াৰ মানুহে এই বিহু বৰ উল্লাহ মালহেৰে পালন কৰে, নহয়নে বাৰু? বিহু তিনি প্ৰকাৰৰ, বহাগ বিহু বা ৰঙালী বিহু, কাতি বিহু বা কঙালী বিহু আৰু মাঘ বিহু বা ভোগালী বিহু। বহাগ বিহু বসন্ত ঋতুত পালন কৰা হয়। পুৰণি বছৰক বিদায় দি নতুন বছৰক আদৰৰ উৎসৱ হৈছে বহাগ বিহু। চ'ত আৰু বহাগ মাহৰ সংক্ৰান্তিৰ দিনা বহাগ বিহু আৰম্ভ হয়। মূলতে এই বিহু সাতদিন ধৰি পালন কৰা হয়। প্ৰথম দিনাখন গৰু বিহু হিচাপে পালন কৰা হয়। পুৱাই গৰুক মা হালধিৰে গা ধুৱায় গা ধুওৱা হয়। মূলতে এই বিহুৰ জৰিয়তে কৃষকৰ বাবে অপৰিহাৰ্য গৰু নিৰোগী হোৱাৰ লগতে শক্তিশালী হোৱাৰো কামনা কৰা হয়। মানুহ বিহু, পহিলা বহাগটো মানুহ বিহু হিচাপে পালন কৰা হয়। ইয়াৰ দিনা কৃষ্ণজনে জ্যেষ্ঠজনক সেৱা কৰে আৰু জ্যেষ্ঠজনে কৃষ্ণজনক আশীৰ্বাদ দিয়াৰ লগত বহাগ বিহুৰ উপহাৰো দিয়ে। সাত বিহুৰ তৃতীয় দিনটো গোহাই বিহু হিচাপে পালন কৰা হয়। পিছে ঠাইভেদে কুটুম বিহু বুলিও কোৱা হয়। উক্ত দিনটোত গাঁৱৰ ৰাজহুৱা ধৰ্মীয় স্থানত নাম প্ৰসংগ কৰা হয়। তাঁত বিহু, তাঁতশাল অসমীয়াৰ অতি আদৰৰ। তাঁতশাল সপোন বৰছে অসমীয়া শিপিনীয়ে, সেয়াই বহাগ বিহুৰ চতুৰ্থ দিনটো তাঁতশাল বিহু হিচাপে পালন কৰা হয়। সাত বিহুৰ পঞ্চমটো দিন নাঙলৰ বিহু হিচাপে পালন কৰা হয়। কৃষকাৰ্যত ব্যৱহাৰ হোৱা সা সঁজুলিসমূহৰ ওচৰত চাকি বন্তি জ্বলাই পালন কৰা হয় এই নাঙলৰ বিহু। জীয়ৰী বিহু বা চেনেহী বিহু, নাঙল বিহুৰ পিছদিনা জীয়ৰী বিহু বা চেনেহী বিহু পালন কৰা হয়। সেইদিনা বিবাহী জীয়ৰীয়ে মাকৰ ঘৰলৈ যোৱা পৰম্পৰা হয়। সাত বিহুৰ অন্তিমটো দিন চেৰা বিহু হিচাপে পালন কৰা হয়। কোনো কোনো ঠাইত এই বিহুক এৰা বিহু বুলিও কোৱা হয়। এই দিনটোতে বিচনীৰ বালৈ গোৱা হয়। নতুন কাপোৰ পুৰণি কাপোৰে দিন যাওঁ, ন ভাতে পুৰণি ভাতেই জিন যাওঁ। এই বিচনীৰ বাহ ল'লে গোটেই বছৰ গা হাত পৰি নাথাকে বুলি লোকৰ বিশ্বাস আছে। বহাগ বিহুৰ পিছত আহিলে আমাৰ কাতি বিহু। আহিন আৰু কাতি মাহৰ দুমাহীৰ দিনা কাতি বিহু পালন কৰা হয়। কাতি বিহুৰ সময়ত খেতিয়কৰ ভঁৰালঘৰ প্ৰায় শূন্য হৈ থাকে, সেয়াই ইয়াক কঙালী বিহু বুলিও কোৱা হয়। এই বিহুৰ সময়ত খেতিপথাৰ, ভঁৰালঘৰ আৰু তুলসী তলত চাকি বন্তি জ্বলাই লখিমীক ভাল শক্তিৰ বাবে প্ৰাৰ্থনা কৰা হয়।
মাঘ বিহুর কাতি বিহুর পিছত আহিলে আমার মাঘ বিহু আর মাঘ মাহর দুমাহীর দিনা মাঘ বিহু পালন করা হয়। সক্ষ চুকার বাবে ইয়াত একটু অভাব অনটন না থাকে। শেষত সপোনর রঙালীর উলভ জানালো রঙালীর প্রকংখন সকলোরে মঙ্গল কামনা করল। শেষত আকো এবার রঙালীর বিহুর উলভ জানালো। ধন্যবাদ। এইবার দশম শ্রেণীর ছাত্রী সকলের দ্বারা পরিবেশিত বিহু নৃত্য। দশম শ্রেণীর ছাত্রী সকলক মই আমার মঞ্চলে আহিবলৈ অনুরোধ জানালো।
ধুতিৰ প্ৰতি আমাৰ সকলোৰে মৰম আৰু আবেগ সদায় একেই থাকিব। আমাৰ সম্পূৰ্ণ কেন্দ্ৰীয় বিদ্যালয়ৰ সমূহ কৰ্মকৰ্তাৰ ফালৰ পৰা সকলোলৈকে আগন্তুক বাপতি সাহোন অসমীয়া ৰঙালী বিহুৰ সিয়া ভৰা উলহ দিছিলোঁ। ৰঙালী বিহুটিয়ে সকলোলৈকে কঢ়িয়াই আনক আনন্দ, সুখ আৰু সমৃদ্ধি। বিহু আনন্দীয়া, বিহু বিনন্দীয়া, বিহুটি অসমৰ প্ৰাণ। এনেকুৱা বিহুটি এৰিব লাগিলে নাথাকে অসমৰ মান। এতিয়া আমি আজিৰ অনুষ্ঠানটিৰ একেবাৰে শেষ পৰ্যায়ত আহি উপস্থিত হৈছোঁহি। এতিয়া মই আমাৰ বিদ্যালয়ৰ অধ্যক্ষ মহোদয়া মহাশ্বেতা নেয়াৰ বাইদেউক শলাগৰ শৰাই যাচিবলৈ অনুৰোধ জনালোঁ। ভাইচ চেয়াৰমেন মেডাম, শ্ৰীমতী মামণি বৰা মাংকাৰী বাইদেউ, ৰেচপেক্টেড ডাইৰেক্টৰ ছাৰ, ৰেচপেক্টেড ভাইচ প্ৰিন্সিপাল, বোথ ছিনিয়ৰ ছেকেণ্ডেৰী ছেকেণ্ডেৰী, ৰেচপেক্টেড টিচাৰ্ছ, respected parents and dear children, today just we reached at the conclusion of our program. I think this is the first time we are celebrating pre-Bihu celebration we are organizing in our school, and definitely it's a very beautiful arrangement by the teachers and by students, and definitely within a very short period of time they have performed very well, even nursery KG students also. I offer my sincere thanks to our chairman sir for arranging this program within a very short period of time. I offer my sincere thanks to our vice chairman madam for giving her valuable time here, spending with us, encouraging our children by her valuable words. My thanks to all the teachers, non-teaching staff for arranging such a beautiful program within a very short period of time, and definitely I can see all of your dedication, because otherwise it is not possible by the students within a very short period of time giving us such a beautiful program. Definitely here and there may be some mistake, but as we arrange within a very short period, so it is acceptable. I offer my sincere thanks to all the parents who are gathering here, motivating their children for participating in the program. And I offer my sincere thanks to all the children who are participating in the program, sitting here encouraging all the other students. Thank you all for arranging such a beautiful program. Lastly, I wish you all a very happy Bihu. Thank you. আপোনালোক সকলোৰে সহযোগিতাৰ বাবে আমাৰ আজি এই অনুষ্ঠানটি অতি সুন্দৰভাৱে পৰিচালিত হৈ গ'ল। আকৌ এবাৰ আগন্তুক ৰঙালী বিহুৰ হিয়া ভৰা উলহ যাচিছোঁ। আজি এই অনুষ্ঠান আমি ইমানতে সামৰণি মাৰিছোঁ। ধন্যবাদ। ধন্যবাদ। Okay.